फ्रेंड्स वेलकम टू माय न्यू ब्लॉग। तो आजकल ब्लॉगटा सप्तमी थेके स्टार्ट करछि। तो जेमन कि आपनारा देखते पाच्छेन एखन आमार मेयेर अनलाइन क्लास चलछे। तो आज के लास्ट अनलाइन क्लास, तो एइजन्य एरकम डान्सिंग एकटू प्रोग्राम एरा अरेंज करेछे, तो एइजन्य एकटू डान्स करछे। तो ब्लॉगटाके स्टार्ट करछि एखानेई, आपनारा शेष पर्यन्त ब्लॉगटा निश्चयई देखबेन। तो जेमन कि आपनादेर बोल्लाम ओर आज के लास्ट क्लास, एक्चुअली ओर एक सप्ताहर जोन्नो सेवेन डेजर जोन्नो ओर छुट्टी दिएछे ओर स्कूल थेके। तो आमार मेये जेमन कि एम थ्री ते पढ़े, तो ओर बैंगलोर स्कूल। तो आमरा आपातत अलमोस्ट एट मान्थ नाइन मान्थ हलो वेस्ट बेंगले एसेछि। तो एखन एखान थेके अनलाइनेरि क्लास चलछे, तो कोनो प्रॉब्लम होच्छे ना, तो एरकम चले जाच्छे। तो आज के स्पेशलि दुर्गा पूजा उपलक्षे ओदेर एक वीक छुट्टी दिएछे। तो आमार मेये तो खूब एनजॉय करछे, देखते ही पाच्छेन मजा करछे खूबी। और एइभावे आमारो खूब माने रेहाई बोलबो, कारण जतई होक पुजोर सातटा दिन खूबी माने छुट्टी पेले खूबी भालो लागे। तो এরকম লং ইয়ে এর আগে কখনো থাকিনি আমি, এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে কি এত লং ওয়ে আমি থাকছি ওয়েস্ট বেঙ্গলে। এদের স্কুলে একটা ছোট্ট অ্যাক্টিভিটি করিয়েছে, তো এদের একটা বেবি টাইগার বানাতে শিখিয়েছে। তো এই দেখুন, এটা হলো একটা ছোট্ট মতো কিউট মতো বেবি টাইগার। তো যেখানে আমরা পেরেন্টসরাই হেল্প করেছি। হেই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যেমন কি সপ্তমী, আর আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো আমি অলরেডি ষষ্ঠীতে গিয়ে অলরেডি সব ঠাকুর দেখা হয়ে গেছে। তো আজ কিছু সিলেক্টিভ শুধু ঠাকুর দেখতে যাব, আর কালকের মতো আজকে আর বেশি ঘোরাঘুরি করব না। আজকে জাস্ট একটু কিছু খাবো দাবো, কিছুক্ষণ বসবো, তারপরে চলে আসবো। কারণ কালকে আমরা খুব বেশি ঘুরে নিয়েছিলাম, আর আমরা প্রায় তিন ঘন্টা মতো হেঁটেছিলাম। তো যতটা পেরেছি আমি ক্যাপচার করেছিলাম, বাট কন্টিনিউয়াসলি থ্রি আওয়ার্স তো ক্যাপচার করা যায়নি। কিন্তু আমি যা যা ঠাকুর দেখেছি, যেমনভাবে রাস্তায় রাস্তায় যা আমার লাইটিং আমার ভালো লেগেছে, সেসবগুলো আমি ক্যাপচার করেছি। তো আজকে এখন বাজছে 7:30, তো এখন আমি বেরোচ্ছি। তো আমি যা যা করব আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন আমার মেয়ে, আসো বাবা দেখুন, ও খুব সুন্দর একটা সাজ দিয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি। এ দেখুন, ও আজকে গরবার মানে পুরো গুজরাতি সাজ সেজেছে, তো নবরাত্রির সাজ পুরো সেজেছে। হ্যালো করে দাও। আর আমি তো শাড়ি পরেছি, যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন আমি শাড়ি, এটা হলো পূজোর শাড়ি। পূজোর অবভিয়াসলি পূজো বলতেই নতুন শাড়ি পরা হবে, তো এটা আমার পূজোর নতুন শাড়ি। সবই অ্যাকচুয়ালি বাঙালিদের তো নিয়মই আছে, পূজো মানেই নতুন নতুন সব। কিন্তু যতদিন আমি ব্যাঙ্গালোরে থেকেছিলাম, মানে আমার পুরো ব্যাঙ্গালোর লাইফে আমি নতুন বলে কিছু পার্টিকুলার কিনি না। ইভেন পূজোর এরকম শপিং করি, কিন্তু ওরকম পার্টিকুলার পুজোতেই যে ভাঙবো এরকম নয়, পুজোর তিন চার দিন আগেও আমি ভেঙে রাখি, এরকম হয় আমার সাথে। তো বেশি কথা না বলে এখন আমরা বেরিয়ে যাবো, কারণ অলরেডি লেট হয়ে গেছে 7:30। আর ছোট বাচ্চাকে নিয়ে তো বেশিক্ষণ ঘোরা যায় না, আপনারা জানেনই। তো এখন আমরা বেরোচ্ছি, আর যা যা করব আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা অলরেডি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতেই পাচ্ছেন, তো চলুন দেখো।
পূজা সংক্রান্ত রাজ্য সরকারের দেওয়া নির্দেশ কারণে মেনে চলুন। সকলে মাস্ক পরে মণ্ডপে প্রবেশ করুন, মাস্ক ছাড়া মণ্ডপে প্রবেশ নিষেধ। তো এখন আমরা অলমোস্ট তিনটা ঠাকুর দেখে নিয়েছি, তো পেছনে মা আসছে, সামনে আমরা, এদিকটা একটু অন্ধকার আছে। মানে থাকো।